এরা যারা রাজনীতি করে শেখ হাসিনারে যদি সময় পায় জীবনে আমি বুঝাইয়া কইম নেত্রী বিশ্বাস করুন এরা আরা দিন আপনার কথা কয় কিন্তু নিজের এলাকাত গিয়া আপনারে অসম্মান করে আমারে তৈয়া এরা কয় না না এত নৌকা না আরে আমি না নামলে এই নৌকা চালাইলাই না কেমনে বে আর নৌকা উঠাইতে উঠাইতে সুবিধা ভাইয়া নৌকা জাগা লয় 20 জন উঠতে বইছেন 60 জন এই নৌকা বিপদ বললে আপনি দেখবেন না 60 জনের থেকে আপনি 50 জনই ভাইতা না এরা এমন দুর্বল বানাইছে এরা যারা রাজনীতি করে শেখ হাসিনারে যদি সময় পায় জীবনে আমি বুঝাইয়া কইম নেত্রী বিশ্বাস করুন এরা আরা দিন আপনার কথা কয় কিন্তু নিজের এলাকাত গিয়া আপনারে অসম্মান করে আচ্ছা ভাই আমি আওয়ামী লীগ করি আমি রাস্তাটা ঠিক করে যদি দেই আপনারা কি কল লাগবো যে আপনারা নেত্রীরা সম্মান করবেন তখন দেখবেন আওয়ামী লীগের ফুলাটায় রাস্তার হাম করে নেত্রী তো এমনি সম্মান পাইব আমার মরা বাপ আমি যদি আপনার বালা কাম করি আমার বাবার কাছে বাপের লেগে কি দোয়া সাউন্ড লাগবো আপনারা এমনই কইবা যে একটা বালা বুলা রাখিয়া গেছে রেবো এরা বিশ্বাস করুন এরা নিজের আরে দাবি করে নৌকা এরা নিজের আরে দাবি করে শেখ হাসিনার লোক আরে লোক যদি তুমি ওই চায় তাইলে তো মানুষের উপকার কইলে দিয়া মানুষের সম্মানিত কইরা দিয়া জনগণের মাঝে মানছে কইল নে আরে বাপরে বাপ আওয়ামী লীগের একটা লোক একটা সৎ লোক ইয়ে ওই লোকের বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শের মাঝে ইতা নাই আল্লাহ মাহবুব জানে মগজ তো মাতে এরে যদি জিগাও ভাই সাহেব আপনি উন্নয়নটা কিতা করছেন কোন চাইন 10 বছরে কষ্ট নাই কিভাবে আমি বক্তব্য শুরু আমি দেই আপনাদের আমরা গ্রামে হলো কাঁচা রাস্তা দিতাম নে জিগাইবা আপনি দেখবা প্রতিটা মিটিং ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তা কইব এরা কইয়া কইব আমরা পদ্মা সেতু করছি কইব আমরা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে করছি ঢাকা কইব আমরা টানেল করছি ইতা এরা কইব কারণ এরা জানে এইসব জিনিস করার লাগিয়া জননেত্রী শেখ হাসিনা নোবেল পাওয়ার যোগ্যতা অর্জন করছে এরা জানে যে এইসব জিনিসের লাগিয়া নেত্রী সারা পৃথিবীতে যদি সারা জীবন তার নাম থাকে এইসব জিনিসের লাগিয়া জননেত্রী শেখ হাসিনার নাম থাকবো ইতা উতা কইয়া এরারে যদি জিগান যে দক্ষিণাঞ্চলের লাগিয়া পদ্মা সেতু হইছে ঢাকাবাসীর লেগে এলিভেটেড এক্সপ্রেস হইছে তোমারা যে নেত্রী নেতা বানাইছিল তুমি কিতা বানাইছ অতমাত না অতমাত না পদ্মা সেতু নেত্রী বানাইছে আর তুমি ফুপারের সাথে পশ্চিম পারের খোয়াইয়ের মধ্যে একটা ব্রিজ বানাইতে আসছো না আরে জিগা এরে তোমার নাম কিতা এক হয় আরে এর আরেক বাপের নাম তুমি আমার অঞ্চলে যে আমার সোনারগাঁ আমার মাধবপুর এটা আমার শরীয়তপুর না আমার ফরিদপুর না আমার এলাকা আমি এমন ভাবে কাম করব আমার এলাকার মানুষ খুশি হইব খুশি হইয়া কিছু সম্মান শেখ হাসিনার কি অ্যাকাউন্টে জমা হইব ইটা দেখো আর নৌকার ওজন বাড়াইয়া নৌকার তলা আটকাইয়া আর বড় বড় মাত মাইতিয়া উল্টা মাত লই খালি হয় এবেলে নৌকার বিরোধী আমি যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর না হইতাম এই যে মানবতা বিরোধী যুদ্ধের যে ট্রাইব্যুনাল হয়েছিল এটার সর্বকনিষ্ঠ প্রসিকিউটর আসলাম আমি আমি যুবলীগের আইন সম্পাদক আসলাম এটা যদি আমি না হইতাম এরা যে তাই ইচ্ছে ভাইসাব আজ কয়ে কইল না এ জামাত ছিবি আওয়ামী লীগের খেয়ে দুর্বল করতে গেলে যদি দেখায় ফুলাটা বালা এ ঘুষ খায় না এ দুই নম্বর না এরা কইলাই ফট করে এই কথা বুঝা যায় এটা লাইসেন্স আনছে এরা বাড়ি করে নিয়ে কথা হইছে এবারে আমি এই এই লাইসেন্স এরা ডেইলি একবার দেয় তবে এটা বেশি দিন চলতো না ভাই স্যার শেখ হাসিনারা আপনারা চিনুন না শেখ হাসিনা বুঝেন না আপনারা নৌকা একলারে দিছে দিয়া ইলারে দৌড় তুলবার লাগে একলার কাছে বইটা দিয়া দিছে এরা মনে করে শেখ হাসিনা অত সুজা শেখ হাসিনা বালা করে দুই নম্বর চিনে শেখ হাসিনা যেটা চিনে
সারা পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার নাম লেখা থাকবো নাইলে আমেরিকার সাথে ফাইট করে টিক্কা আসেনি সারা পৃথিবীর সাথে ফাইট করে টিক্কা রয়েছে শেখ হাসিনা শেখ হাসিনা জানেন আমি যে খারে কিতা দিয়ে খামইব আমি ওজন ভাবছিলাম চা খাই মুঙ্কা লম্ব গেছি অনেক কিছু 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 ওয়াজ বাকি রাখো আরো বাকি দিন আছে